ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল আজকে আমরা দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি প্রকাশিত হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস থ্রি বেঙ্গলি সম্পূর্ণ সমাধান করব এই ভিডিওর মাধ্যমে তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা চ্যানেলটি করার সাথে একের দাগের প্রশ্ন বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক সত্যি সোনা গল্পে বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন গুপ্তধনের কথা মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা টাকা পয়সার কথা নিজের অসুস্থতার কথা উত্তর হবে মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা একের দুই চাষির ছেলেটি ছিল অত্যন্ত কৃপণ অত্যন্ত কর্মঠ অত্যন্ত অলস অত্যন্ত হিংসুটে এটার উত্তর হবে অপশন গ অত্যন্ত অলস এরপর একের তিন তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা এ কথা বলেছিল বুড়ো চাষি চাষির ছেলে বুড়ো চাষির ছেলের বউ বুড়ো চাষির ছেলের বন্ধু উত্তর হবে অপশান গ বুড়ো চাষির ছেলের বউ এরপর দুয়ের দাগ দুয়ের দাগের একের প্রশ্ন বলেছে অথচ টাকা পয়সার লোভ তার ষোলো আনা ষোলো আনা শব্দের অর্থ ষোলো আনা শব্দের অর্থ হলো সম্পূর্ণ বা পুরোপুরি দুয়ের দুই ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে ছেলের মনে কিসের লোভ উত্তর ছেলের মনে সোনা পাওয়ার লাভ ছিল অথবা জমির তলায় লুকিয়ে রাখা সোনার প্রতি লোভ ছেলের মনে ছিল এরপর দুয়ের তিন এই তার স্বামীর প্রথম রোজগার স্বামী কিভাবে রোজগার করেছিল তার স্বামী জমিতে ধান চাষ করে সেই ফসল কাটার পর হাটে তা বিক্রি করে এক থলি টাকা পেয়েছিল এভাবেই তার স্বামীর রোজগার করেছিল এরপর তিনের দাগ তিনের দাগের এক সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় বক্তাকে তিনি কি কথা বলবেন বক্তা হল সত্যি সোনা গল্পের বুড়ো চাষি তিনি তার ছেলেকে বলবেন যে তার সোনা কোথায় রাখা আছে তিনের দুই বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষি ছেলে কি করেছিল বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষির ছেলে দুজনকে জমি খুঁড়তে লাগিয়ে দেয় তিনের তিন মিছিমিছি আমায় খাটিয়ে মারলে কেন কথকের এমনটি মনে হয়েছে সত্যি সোনা গল্প বুড়ো চাষির ছেলে তার বাবার কথা শুনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ বিঘা জমি খুঁড়াখুড়ি করে কিন্তু কোথাও সে একটুও শোনা পায়নি তাই রেগে বিরক্তিতে সে অস্থির হয়ে উঠেছিল এবং তার মনে হয়েছে যে তাকে মিছিমিছি খাটিয়ে মারা হয়েছে চারের দাগ চারের দাগের প্রশ্ন সত্যি সোনা সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে মাঠ কিভাবে সত্যি সোনায় ভরে উঠেছে তা সত্যি সোনা গল্প অনুসরণে আলোচনা কর সোনা পাওয়ার লোভে চাষের জমি খুঁড়তে শুরু করে কিন্তু সোনা না পেয়ে চাষির ছেলে তার বউয়ের কথায় জমিতে ধান চাষ করে সে বছর ভালো বৃষ্টি হওয়ায় অল্প দিনের মধ্যেই ক্ষেত শস্যে ভরে ওঠে সোনার রঙের সঙ্গে পাকা ধানের মিল থাকায় মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হয়েছিল মাঠ যেন সত্যিই সোনায় ভরে উঠেছে